বাংলার মহিলাদের সৃষ্ট লোকজ চিত্রকলার দৃষ্টান্ত আলপনা। সাধারণত দেবমণ্ডপে উঠানে মাটির ঘরের দেওয়ালে চালগুড়ি বাঁটা দিয়ে আঁকা মাঙ্গল্য রেখাচিত্রকে আলপনা বলে। এটি একটি আচারমূলক শিল্প। গবেষকদের মতে আলপনার মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের চিহ্ন ও প্রতীকী চিত্র, যার উৎস নিহিত আছে স্মরণাতীত কালের আদিম গুহাচিত্রে। এই আদিম চিত্রকলা থেকেই এসেছে একদিকে লিপি, অন্যদিকে লোকজ আলপনা, সিন্ধু লিপি যার উল্লেখ্য দৃষ্টান্ত। আলপনায় যে ধরনের রৈখিক বিন্যাস দেখা যায় তার সঙ্গে নিবিড় মিল রয়েছে তাম্রাসীয় সভ্যতার স্মারক নানা কৌলাল পাত্রে অঙ্কিত মোটিফ ও জ্যামিতিক রেখাঙ্কনে। বাংলার ১২ মাসের ১৩ পার্বণে আলপনা দেওয়া কমন বিষয়। এছাড়া বিয়ে, থা, বার, ব্রত ইত্যাদিতে আলপনা দেওয়া হয়। আলপনার উপাদান আতপ চাল বাঁটা, ছোট্ট একটা ন্যাকড়া, যা চাল গোলা জলে ডুবিয়ে আঙুলের ডগায় ন্যাকড়া জড়িয়ে রেখাচিত্রগুলি আঁকা হয়। জড়িয়ে রয়েছে জাদু বিশ্বাস এবং বিশ্বাস করা হয় এই আলপনার পথচিত্র ধরেই দেবদেবীর আগমন হবে পাদপীঠ বা বেদিকায়, অশুভ শক্তির নাশ হয়ে শুভ শক্তির উদয় হবে। আলপনার হাত ধরেই সম্ভবত পুজোয় যন্ত্রের উদ্ভব হয়েছে। চরিত্রের দিক থেকে আলপনা ক্ষণস্থায়ী লোকশিল্প। অনেক সময় উঠোনে গোবর গোলা জলে নিকিয়ে শুকিয়ে প্রেক্ষাপট তৈরি করে তার ওপর আলপনা দেওয়ার নিয়ম। নকশা ও ফুল আলপনার মূল বৈশিষ্ট্য। নকশা লতাপাতা, কলকা, বিভিন্ন ধরনের জ্যামিতিক রেখায় মূর্ত হয়ে ওঠে। পদ্মফুল মূল মটিফ, যা আবর্ত রচনার মধ্য দিয়ে প্রাণ পায়। এছাড়া বিভিন্ন ধরনের মটিফ রয়েছে, যেমন শঙ্খ, ধারাপাত, মাছ, প্রজাপতি, লক্ষ্মীর পদচিহ্ন ইত্যাদি। আলপনার নকশা টেরাকোটা মন্দির, কাপড়ের পার, ঠাকুরের চাল চিত্র সজ্জায় প্রভূত প্রভাব বিস্তার করেছে। বিয়ের আলপনায় একসঙ্গে রেখাচিত্র, মাছের মটিফ এবং ফুলকারি নকশা আঁকা হয়। সঙ্গে থাকে মনোগ্রাহী ছড়া। দেবস্থানের বেদিতে পদ্ম মটিফের সঙ্গে ধারা আলপনা দেওয়া হয়। এই ধারা আলপনা থেকেই বসু ধারা এসেছে নিঃসন্দেহে। শিকারজীবী জীবনধারা যখন কৃষিজীবী পর্যায়ে রূপান্তরিত হয়েছে, তখন আদিম গুহাচিত্র ক্রমশ আলপনার মধ্যে মটিফ রূপে আত্মপ্রকাশ করেছে। নবান্নের আলপনায় তাই মই, লাঙল, শস্য, মড়াই, জোড়া পশু ইত্যাদি দেখা যায়। এই বিষয়গুলি আবার বেশি দেখা গেছে মেয়েদের ব্রতের আলপনায়। কুমারী মেয়েদের ব্রত সেঁজুতিতে সরাসরি চিত্ররূপে অঙ্কিত হয়েছে। সেখানে ঢেঁকি, বাড়ি, ঘর, মন্দির ইত্যাদি দেখা যায়। আর আবর্ত রচনার মধ্যে নদী যেন মূর্ত হয়ে উঠেছে। আলপনায় শুধু লোকজ জীবনের প্রতিচ্ছবি ধরা পড়েনি, সেই সঙ্গে আকাশ, চন্দ্র, নক্ষত্র সহ মহাজাগতিক পরিবেশ প্রতিবিম্বিত হয়েছে বাড়ির উঠানে। রার বাংলায় পৌষ পার্বণের আলপনা বৈচিত্র্যময়। গোটা উঠোনখানিতে গোবর জল বা লাল জল দিয়ে নিকিয়ে আলপনা দেওয়ার ক্যানভাস তৈরি করে নেওয়া হয়। উঠোনের মাঝখানে কেন্দ্রবিন্দু ধরে চারদিকে লতা দেওয়া হয়। মাঝে বড় করে আঁকা হয় লক্ষ্মীর পদচিহ্ন, শঙ্খ, সিঁদুরের কৌটো, বিন্দু, ফুলের কোরক আর পাতার ডিজাইন। এবার লতার ওপর আঁকা হয় নানান টাইপের রৈখিক নকশা ও মটিফ। গ্রাম বাংলার মাটির বাড়ির অলঙ্করণও এই আলপনা দিয়ে নান্দনিক করে তোলা হয়। আলপনার শুরু মূল দরজার মাথা থেকে দুপাশে প্রবাহিত হয়ে কুলঙ্গিকে সুচিত্রিত করা হয়। দেওয়ালের মধ্যে নানা ধরনের ফুল, পাখির মটিফ আঁকা হয়। তবে এক্ষেত্রে খড়ির ব্যবহার হয় বেশি। তুলি করা হয় ছাগলের ঘাড়ের লোম কেটে। ঠাকুর ঘরের দেওয়ালে আঁকা হয় ঠাকুর, ঠাকরুন অর্থাৎ লক্ষ্মী নারায়ণ, তাকে লক্ষ্মীর পদচিহ্ন আর জ্যামিতিক রেখাচিত্র, আর অবশ্যই থাকে পেঁচা। একই জিনিস দেখা যায় মড়াই আলপনাতে। এখানে চাঁদ, সূর্য, পেঁচা ইত্যাদি মিলিয়ে পুরো একটি বাস্তুতন্ত্রের ছবি ফুটে ওঠে। পূর্ববঙ্গের আলপনায় বিমূর্ত থেকে মূর্তিচিত্র খোদিত হয়েছে বেশি, যেমন লক্ষ্মী পুজোয় পশু, ঘর, বাড়ি, নৌকো ইত্যাদি। এবার আমরা দেখে নেব মাটির বাড়ির দেওয়ালে আলপনার অলঙ্করণ।